দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে। বিসিবি প্রেসিডেন্ট যে কথাগুলি বলেছেন সাকিব তামিমের সম্পর্ক নিয়ে, সেই কথাগুলি কতটুকু গুরুত্ব বহন করে এবং সেই কথাগুলি কতটুকু সঠিক হয়েছে সেটা মিডিয়াতে বলা এভাবে, কারণ পার্সোনাল বিষয়গুলি অবশ্যই পার্সোনাল থাকা উচিত। যেটা যদি পার্সোনালি সলভ করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেটার। আপনি যদি পার্সোনালি সলভ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা মিডিয়ার সামনে এইসব সম্পর্কের কথা অবশ্যই অবশ্যই বলা উচিত না। যদি আপনারা এইভাবে মিডিয়ার সামনে পার্সোনাল খবরগুলি, পার্সোনাল সম্পর্কগুলির কথা সবসময় বলে দেন মিডিয়াতে, তাহলে কিন্তু পার্সোনাল খবর আর পার্সোনাল খবর থাকলো না, সেটা হচ্ছে একটা ন্যাশনাল নিউজ এখানে তৈরি হয়ে গিয়েছে। এবং যারা খেলাটাকে ভালোবাসেন, ক্রিকেট খেলাটাকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষ যারা আছেন তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে নেবেন বলে আমি মনে করছি না। সো যারা যারা এই নিউজটা দেখেছেন অবশ্যই অবশ্যই হতাশ হয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট যে বক্তব্য, সেই বক্তব্যটা অবশ্যই কেউ ভালোভাবে নিয়েছেন বলে আমি মনে করি না, কারণ এই বক্তব্য ভালোভাবে নেওয়ার মতন কিছুই নেই তার। সাকিব তামিমের সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক সেটা তাদের পার্সোনাল ইস্যু, সেই ইস্যুটাকে আপনারা ন্যাশনাল ইস্যু তৈরি করাটা কোনো উচিত হয় নাই। বিশেষ করে হচ্ছে বিসিবি অ্যাজ এ বিসিবি প্রেসিডেন্ট হিসাবে কিন্তু এরকম বক্তব্য দেওয়াটা তার কোনোভাবে সাজে না। সো এরকম বক্তব্য না দিলে অবশ্যই অবশ্যই আরও বেটার হতো বিসিবির জন্য, কারণ সাকিব এবং তামিমের জন্য কিন্তু এই বিষয়টা আসলেও অনেক খারাপ বলে আমি মনে করছি। বিসিবি প্রেসিডেন্ট যে বক্তব্যটা দিয়ে একটা বিতর্ক তৈরি করে দিয়েছেন সাকিব তামিমের মধ্যে, আরও বেশি একটা সম্পর্ক খারাপের দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কী মনে করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।